আমন ধান কাটা মাড়ায় ব্যস্ত সময় পার করছেন মুন্সিগঞ্জের কৃষকরা। এবার ফলন ভালো হওয়ায় বেজায় খুশি তারা। এ খুশিতে জেলার ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। অন্যদিকে জয়পুরহাটে আনন্দের হাসি নেই কৃষকদের মুখে, ধানের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত তারা। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ সুজন ও জয়পুরহাট থেকে মিলন রেহানের তথ্যে আরও জানাচ্ছেন আমেনা হাবিব মুক্তা। মুন্সিগঞ্জে এবছর আমনের আশাতীত ফলন হয়েছে। ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততার মধ্যেই ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। ধানের ভালো ফলন পাওয়ায় খুশি কৃষকরা। এখন পরবর্তী শস্য চাষের প্রস্তুতি চলছে। মুন্সিগঞ্জের মধ্যে আগে আমরা দুইবার করে ফসল পেতাম, এখন চারবার ফসল পাই। ধান বিক্রি হইতেছে 1200-1300, এইভাবে বিক্রি করা হয়। 700 টাকা করে খরচ পড়ছে, 1100-1200 টাকা করে বিক্রি করতেছি। জেলা কৃষি কর্মকর্তা জানান, ভালো ফলন পাওয়ায় দিন দিন আমন আবাদে আগ্রহী হয়ে উঠছেন এ অঞ্চলের কৃষকরা। আমাদের টার্গেটের চেয়ে প্রায় 137% আমরা এখানে অ্যাচিভ করছি, এবং এই জন্য ডিস্ট্রিক্ট অঞ্চল থেকেও আমাদেরকে ধন্যবাদ দিছে। তো আমরা আশা করতেছি ক্রমান্বয়ে রোপা আমনের চাষ আরও বাড়বে। এদিকে চলতি মৌসুমে জয়পুরহাটে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 3 লাখ মেট্রিক টন। এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কিন্তু কাঁচা ভেজা ধানের আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। ধানের বাজারে ন্যায্য মূল্য পায় কৃষক, এটা আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি আর কি। কৃষকের জন্য খুবই কষ্ট, কারণ 3 মণ ধান বেচে 1 মণ আলু হচ্ছে না আমাদের। ন্যায্য দাম নিশ্চিত করা গেলে কৃষক ধান চাষে আগ্রহী হবেন বলে জানান এই কৃষিবিদ। বাজার মূল্য কৃষক ভালো পাচ্ছে। আমাদের এ পর্যন্ত গড় ফলন আমরা পেয়েছি 3.66 মেট্রিক টন পার হেক্টর, এবং বাজার মূল্য 1130-1150 টাকা মন হিসেবে এটা যাচ্ছে। কৃষকের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। আমেনা হাবিব মুক্তা, মোহনা সংবাদ।